নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালোবাসেন আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে দিনটা কিন্তু হলো সোমবার কাল রবিবার ছুটির দিন কমপ্লিট হয়ে গেছে সোনশ ছুটি চলে গেছে এখন আজ হচ্ছে সোমবার একদম উইকের ফার্স্ট ডে প্রথম দিন মেয়ে চলে গেছে সকালবেলা একটু স্কুলে আর এখানে চা নিয়ে একটু বসেছি চাটা আমার না মেয়ের জন্যই করেছি মানে আমি তো এখন সকালে আর চা খাচ্ছি না ওই ও একটু বিস্কুট টিস্কুট ভিজিয়ে খাই ওই মার জন্য যে চা কাটটা করি লিকার চেয়ে একটু বেশি করে চিনি দেয় মানে আমাদের আলাদা করে চিনি দিই আর কি ওটা তো সেটা দেখো এখন সকালবেলা ও বিস্কুট খেতে বলছি খাবে না ও বাবা ওই ফল টল নিয়ে এসছে অনেক বেশি করে সেই সব খাবে জাম জাম ভক্ত একদম আমি তোমাকে সব দেবো আসো আগে খেয়ে নাও বিস্কুট তারপরে দেবো আসো বিস্কুট খাবে না ও এখন সকালবেলা ওই জাম আঙুর সব খাবে দেখো ওই সকালবেলা এটা আমাদের নিচের এই যে বারান্দার দিকে যে পর্দাটা দিলাম সরিয়ে কারণ এত রোদ আসে সকালবেলা এত রোদের তা প্রচণ্ড মানে গরম হয়ে যায় একদম এখানে দেখো পুঁই শাক নিয়ে এসছে আর এই কলমি শাকটা না একজনের বাড়িতে হয়েছে দিয়ে গেছে এই পেঁপেটা আর কলমি শাকটা এখানে এক যেটুকু বাড়িতে হয়েছে সে দিয়ে গেছে আর কি তো কলমি শাক তখন খাওয়া হবে না যতদিন নামবাজি ছাড়বে সেই বুধবারের পরে খাওয়া হবে বুধবারই খাওয়া হবে আর কি তো এই যে জাম নিয়ে এসছে আর এখানে না এটা হচ্ছে কাঁকড়া মাছ তো আছে ফ্রিজে আমি দেখিয়েছিলাম অনেকগুলো মাছ ওই দুটো ফেন বক্সে করে আছে তো মাছ না নি ওই কাঁকড়া নিয়ে এসছে কাঁকড়া মানে ওটা হচ্ছে সেই ছোট্ট কাঁকড়াটা যেটা চচ্চড়ি পটল এটা কি কুদ্রি টমেটো বেগুন আর কচু আর এখানে হচ্ছে আম এতে কি এনেছি মানে মানে ঘরে ঢুকে গেছে তার তারা ছিড়েও কেন করে এ ঘরে ঢুকে গেছে কিন্তু বিউটা আচ্ছা চল চল এসো না চলে আয় কি খাচ্ছ তুমি এগুলো আনুয় তুমি ভালো ভালো খেতে এ দিদিকেও দেবে আচ্ছা দিদি স্কুল থেকে আসলে দেবে হ্যাঁ হ্যাঁ হয় দিদিকে দিতে হয় দিদি তোমাকে সব দেয় দেয় তো দেয় তো দিদিকেও দিতে হয় হ্যাঁ দেবে তো দেবে তো ওটা ধুয়ে দিয়েছে তো বাবা হ্যাঁ ওটা ধুয়ে দিয়েছে খাও কি খাচ্ছো টুকু দাদা তুমি কি খাচ্ছ আঙুর দুজনেই আঙুর দুজনেই আঙুর খাচ্ছ বাবা ভালো খেতে

ও দুদিন ছাড়াছাড়ি ওইটাকে ডিফ্রস করতে হয় আর এই যে একটা টিফিন বক্স বার করে নেব মাছের ডিমটা আজকাল কিছু করবো না মাছের ডিমটা থাকবে একটা বার করে নিলাম ওই টিফিন বক্সটা থেকেই মানে টিফিন বক্স মানে ওই যে কন্টেনারগুলো আর কি যেখানে মাছটা রেখেছিলাম আর কি দুটো নেব না কিন্তু দুটো লাগবে না ওই একটা যাতে মাছ আছে মানে একটাতে যে মাছ আছে সেটাতেই হয়ে যাবে বড়োটাতে আর হাত দিতে হবে না তো ও বার করলাম যদি লাগে আর কি ঠান্ডাটা তো ছাড়বে তা নাহলে আমি তো ভাজতে পারবো না সেই জন্য একেবারে দুটোই বার করেছিলাম মাছের ডিমটা আজকে আর কিছু করা হবে না ওটা দেখা যাক পরে আবার কালকে খাওয়া হয়েছে বড়া টড়া আজকে আর কিছু করব না ওটা একটু বার করে রেখে দিলাম ঠান্ডাটা কাটবে বরফটা তারপরে হচ্ছে আমি কিন্তু ডিপ ফ্রিজে রাখি না কখনোই মাছ যেটা মাছ রাখার জায়গা থাকে ফ্রিজে আমরা সবাই জানি ডিপ ফ্রিজের নিচে যে জায়গাটা আমি কিন্তু সবসময় সেইখানেই রাখি অনেকে আছে ডিপ ফ্রিজে রাখে মাছ একদম পুরো বরফ হয়ে যায় প্রচুর সময় লাগে ওই বরফটা ছাড়তেও আমি কখনো ওই জন্য ডিপ ফ্রিজে রাখি না আর ওখানে কচুর লতিটা সিদ্ধ বসে মশানো হয়েছে আর এখানে হচ্ছে মাছটা ভাজা বসিয়ে দিয়েছি ঠান্ডাটা কেটে গেছে কচুরিটা মা কালকে সকালে মানে সকালে বলছি রাতেই কেটে রেখেছিল। সুবিধা হয় অনেকটা রাতে কাটা থাকলে আর এই যে এই কাঁকড়াগুলো মা পরিষ্কার এতেও কাটতে প্রচণ্ড সময় লাগে অনেকটা সময় লাগে এটা ছাড়াতে হয় বাঁচতে হয় আবার ধুয়ে নিয়ে তারপরে ভেতর উপরের খোসাটা ফেলতে হয় তা ওই যে ডিমগুলো পুরো বার হয়ে যায় এটা ভেজে নেবো একটু ভেজে নিয়ে এরপরে পেঁয়াজ টিয়াজ দিয়ে পেঁয়াজ রসুন আদা দিয়ে একসাথেই আর কি তরকারিটা বসিয়ে দেবো ওটা ওই সবজিটা দেখালাম ওইটা দিয়ে হবে পুঁই শাকের ডাঁটা কচু শাক না ওটা ওটা হচ্ছে কুমড়ো শাক কুমড়ো শাক হ্যাঁ কুইশা কুমড়ো শাক ওটা তো কুমড়ো শাক এনেছিল আমি তো ভুল করে শাকই বলে ফেললাম ওটা তো সকালে দেখালাম যেটা ওটা তো কুমড়ো শাক কিনেছিল এই যে কুঁদরি আলু একটু কচু মুখি সব কিছু দিয়েছে গুঁড়ি কচু আর কি যেটা হয় সব কিছু মিশিয়ে একটা তরকারি হচ্ছে আলু দিয়ে এইটা দারুণ লাগে কিন্তু খেতে এই কাঁকড়াটা দিয়ে ওটা দিলেই টেস্ট হয়ে যায় একদম আর এই যে কী কী রান্না হয়েছে ফাইনালি একবার দেখিয়ে দিই কচুর লতি এটা এটা কিন্তু এমনিই হয়েছে নর্মাল পেঁয়াজ রসুন দিয়ে কোনো চিংড়ি টিংড়ি নয় আর এখানে ডাল হয়েছে এখানে হয়েছে এই যে এই চচ্চইটা এই চচ্চইটা দারুণ হয়েছিলো কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়েছিলো আর কাঁকড়া পড়েছে মানে তো টেস্ট তো হবেই আর এইখানে হচ্ছে এই যে এটা কচু আর আলু দিয়ে হচ্ছে মাছের ঝোল হয়েছে কুড়ি কচু আর আলু দিয়ে মাছের ঝোল হয়েছে এই আজকে আমাদের খাওয়া দাওয়া মোটামুটি দুবেলারই থাকবে আর এই যে খেয়ে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে মেয়েদেরও খাওয়া হয়ে গেছে আমরাও খেয়ে নিয়েছি নিয়ে ওই যে এখন বড়ো মা বায়না ধরেছে ওই আপেলটা এনেছিলাম ওর জন্যই এনেছিলাম ওর আর ছোটো বোনের জন্য দুটোই এনেছিলাম তো আগের দিন একটা খেয়েছে এবারে মানে অনেকক্ষণ থেকে আমি খেতে বসার আগে থেকে বলছে মা আপেল ছাড়িয়ে দাও আপেল ছাড়িয়ে দাও তো এই আপেলটা একটু ছাড়িয়ে দিচ্ছি আমি তো খেতে বসে গেছি তখন আমার খেয়াল ছিল না এবারে ও দাঁড়িয়েই আছে আপেল নেওয়ার জন্য তো আপেলটাকে এরকমভাবে গোটা ও ছাড়িয়ে দিতে হবে গোটা পুরো করলে ও খাবে না ও পুরো এ করে দেবো একটা ফালি কেটে বনুকে দেবো আর হচ্ছে বাকিটা ও খাবে তবে ওখান থেকেও আর বনুকে ভাগ দিতে হয় বনু যখন শেষ হয়ে যাবে ওখান থেকেও ভাগ দেয় আর রাতে এখানে দেখো আমি একটু আটা মেখে নিচ্ছি রুটি করবো কেননা সকালে যেহেতু রুটি করা হয়নি তাই আটা মাখাও ছিল না তো যে রুটি করে নেবো আর এই বেশি করে একটু মেখেছি কেননা এটা হচ্ছে রেখে দেবো এই যে কন্টেনারে করে ফ্রিজে এটা হচ্ছে কালকে সকালে টিফিন করতে লাগে যাবে একেবারে সেই মাখছি যখন একটু বেশি করেই মাখলাম সকালের একটা কাজ কিন্তু অনেকটা কমে গেল তো এই ভিডিওটা আজকে এখানেই শেষ করবো বন্ধুরা রুটি করে নেবো নিয়ে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে তো এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি ব্লগে আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকার অনুরোধ রইল আর কেমন হচ্ছে একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন যে ভিডিওটা কেমন হচ্ছে সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখার জন্য আজকের মতো এখানেই সবাইকে নমস্কার